গোটা দেশের নজর এক লহমায় কেড়ে নিল কলকাতা। গত রবিবার আচমকা কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা ও তার প্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর ধর্নায় বসা নিয়ে উত্তাল দেশীয় রাজনীতি। কেন্দ্র রাজ্যের সংঘর্ষ গড়ায় শেষ পর্যন্ত শীর্ষ আদালতে। সিবিআই বনাম কলকাতা পুলিশ বিবাদ কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত হল 3 সদস্যের বেঞ্চ। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে এই বেঞ্চে। হঠাৎই গত রবিবার থেকে দেশবাসীর নজর কেড়ে নিল কলকাতা। কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই এর হানা কেন্দ্র করে যাবতীয় সব বিপত্তির সৃষ্টি। এর জেরেই রবিবার রাতেই কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরেই প্রকাশ্যে আসতে শুরু করে কেন্দ্র রাজ্য সংঘাত। একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা মেনে নিতে পারছেন না। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেন্দ্র সিবিআই কে লেলিয়ে দিয়েছে। তারই প্রতিবাদে রবিবার রাতেই মেট্রো চ্যানেলের চত্বরে ধর্নায় বসার এই সিদ্ধান্ত। অপরদিকে সল্টলেকের সিবিআই এর দপ্তরের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নরেন্দ্র মোদী সরকার। সিবিআইও ছেড়ে দেবার পাত্র নয়। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সারদা কাণ্ডে তদন্তে অসহযোগিতা এবং সিবিআই কর্তাদের হেনস্থার অভিযোগ এনে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে সরকারি আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সারদা চিটফান্ড মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারকে একাধিকবার তলব করা হয়, কিন্তু বরাবরই তদন্তে অসহযোগিতা করেন তিনি। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করারও অভিযোগ তোলে সিবিআই। সিবিআই এর এই অভিযোগ, কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সিবিআই এর তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা এই মামলা পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত হল 3 সদস্যের বেঞ্চ। ওই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সঞ্জীব মান্না। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে যেভাবে রাজ্য কেন্দ্র সংঘাত প্রকাশ্যে এসেছে বাংলার রাজনীতি ঘিরে, তাতে নানা রাজনৈতিক রণকৌশল গন্ধ খুঁজে পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আসন্ন লোকসভা নির্বাচন কেন্দ্র করে বাংলায় বিজেপির তৎপরতা বৃদ্ধি এবং বাম দলগুলোরও ময়দানে দাবাদাবির মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ এইভাবে সিবিআই বিরোধিতা নামটাও এক প্রকার রাজনৈতিক কৌশলেরই অঙ্গ বলে মত বিশ্লেষকদের। একদিকে মমতার তোলা সিবিআই লেলিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, অপরদিকে পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা আদৌ কতটা যুক্তিযুক্ত, উভয় ক্ষেত্রেই সন্দিহান দেশের রাজনৈতিক মাতব্বররা। তবে বাংলার এই রাজ্য কেন্দ্র সংঘাতের পরিণতি কী হতে চলছে তার দিকে তাকিয়ে গোটা দেশবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।